আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলমের সহযোগিতায় কক্সবাজার বাইতুস শরীফ হাসপাতালকে একটি আধুনিক বাস উপহার দিয়েছে আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ। দুপুরে নগরীর ধনিয়ালাপাড়া বাইতুস শরীফ মাদ্রাসায় বাসটির চাবি তুলে দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ আব্দুল হাই নদবী এবং আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া। এ সময় কক্সবাজার বাইতুস শরীফ হাসপাতালের পক্ষে বাসটির চাবি এবং কাগজপত্র বুঝে নেন হাসপাতালের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম ও মোহাম্মদ দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা বাইতুস শরীফ কমপ্লেক্সের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিদ আজাদ।